হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার আরও একটা নতুন সেশনে তোমাদের সকলকে স্বাগত বন্ধুরা। এবার জল দপ্তরে নিয়োগ হচ্ছে এমটিএস পদের জন্য, যেখানে তোমাদের কোনো লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র ইন্টারভিউ বা স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের এই পুরো নিয়োগটা করা হচ্ছে। বয়স যেখানে চাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ 18 থেকে 40 বছর মধ্যে তোমাকে বয়স হতে হবে। মাধ্যমিক পাস করে তোমার এখানে আবেদন করতে পারছো। বিভিন্ন রকম পোস্ট রয়েছে, যেমন ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন চাইছে, তবে এমটিএস পদের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র মাধ্যমিক পাশের ক্ষেত্রে তোমরা আবেদন করতে পারছো, কোনো রকম কোনো এক্সপিরিয়েন্সের দরকার নেই। ঠিক আছে, সমস্ত জেলা থেকে আবেদন করতে পারছো, কোনো অসুবিধে নেই। আর একটা বিষয় কি, দেখো সহজেই সরকারি চাকরি পেতে পারো, সেই বিষয়ে আমি একটু কথা বলবো। ঠিক আছে, তো চলো আমি দেখিয়ে দিই ভিডিওটা পুরোটা, প্রত্যেকেই দেখবে। এবং অবশ্যই কোন জেলা থেকে ভিডিওটা দেখছো এটা কমেন্ট করে দিও যে তোমার বাড়ি কোথায়, মুর্শিদাবাদ, হাওড়া, হুগলি, জলপাইগুড়ি, যার যেখানে বাড়ি একটু কমেন্ট করে দিও। তাহলে যখনই সেই বিষয়, যখন সেই ডিস্ট্রিক্ট থেকে কোনো রকম কোনো আপডেট আসবে, জব আপডেট, নিশ্চয়ই তোমাদেরকে সবার আগে তোমাদেরকে পৌঁছে দেবো। ঠিক আছে, তো অবশ্যই নিজের নিজের জেলার নামটা কমেন্ট করে দিও। দেখো ফার্স্টেই বলে দিই, আমরা যে পোস্টগুলো নিয়ে আবেদন কথা বলছি সেটা দেখো, ডাটা এন্ট্রি অপারেটর, যেটা একটু আগে বললাম স্কিলড ক্ষেত্রে দেখতে পাচ্ছ গ্র্যাজুয়েশন লাগবে এবং টাইপিং লাগবে। যদি তুমি গ্র্যাজুয়েট পাস করে থাকো তবে এখানে আবেদন করতে পারছো, কোনো রকম আলাদা করে কিছু যোগ্যতা চাইনি, এবং টাইপিংয়ে তোমার নলেজ থাকতে হবে। তারপর দেখতে পাচ্ছ এমটিএস, যেটা হচ্ছে সেমি স্কিলড পদের জন্য। এখানে দেখতে পাচ্ছ মাত্র 10th পাস লাগবে, শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আবেদন করতে পারছো। এবং এমটিএস সেমি স্কিল দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু মাধ্যমিক পাস। তো এই আমার হচ্ছে টোটাল ভ্যাকেন্সি। আরও একটা আছে সম্ভবত, ওটা তোমার দেখিয়ে দিচ্ছি, এমটিএস। হ্যাঁ, এই দেখো আর একটা এমটিএস আছে, সেক্ষেত্রে তোমার 10th পাস। অর্থাৎ এখানে এই যে 3টে এমটিএস আছে না, সবগুলো একই কোয়ালিফিকেশান, 10th পাস করে তোমায় থাকতে হবে। ঠিক আছে, এবার বাকি ডিটেলসটা দেখিয়ে দিই। দেখো এটা কিন্তু পুরোটাই কিন্তু অনলাইনে আবেদন করতে হবে, অর্থাৎ অফলাইনে কোথাও আবেদন করার মতো কোনো সিচুয়েশান নেই, অনলাইনে আবেদন করতে হবে। এবং ওয়েবসাইটটা হচ্ছে দেখো becil.com। ঠিক আছে, এখানে তোমাদের যেতে হবে, যাওয়ার পর এখান থেকে তোমার ফর্মটা ফিল আপ করে দেখাবো। তো আমি অবশ্যই পুরো ফর্মটা স্টেপ বাই স্টেপ ফিল আপ করে দেখাবো, প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। এবং কোন জেলা থেকে দেখছো আমি আবারও বলছি, ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে অবশ্যই কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট করে দিও। ঠিক আছে, এবং ভিডিওটা কেমন লাগলো সেটা একটু জানিয়ে দিও। চলো এবার দেখিয়ে দিই যে এটা তোমাদের কিন্তু পুরোটাই অনলাইনে পেমেন্ট করার পর দেখো লাস্ট ডেটটা দিয়ে দিচ্ছি। দেখো লাস্ট ডেট হচ্ছে 9/7/2024, অর্থাৎ 9/7/2024 তারিখের মধ্যে তোমাকে এটা অনলাইনে ফিল আপ করতে হবে। যদি কোনো প্রবলেম হয়, দেখা গেলো ফর্ম ফিল আপ করতে গিয়ে অসুবিধা হচ্ছে, তাহলে এখানে তুমি মেল করতে পারো, অথবা তুমি কিন্তু এখানে এদের যে কল করতে পারো। ঠিক আছে, সেই নাম্বারগুলো দেওয়া আছে। এবার তোমাদেরকে বলি যে এটা কিন্তু পুরোটাই হবে কিসের ভিত্তিতে না, এটা পুরোটাই হবে স্কিল টেস্টের ভিত্তিতে। বা তোমাদের হচ্ছে গিয়ে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা নেই, শুধুমাত্র কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে শর্ট লিস্ট করা হবে, যে তোমরা কতটা কী কোয়ালিফিকেশান আছে সেই হিসাবে তোমাদের শর্ট লিস্ট করা হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে। তারপরে তোমরা সেইভাবে তোমরা ফর্মটা ফিল আপ করে এটা সাবমিট করে দিও, তাহলে তোমাদের কিন্তু হয় কল অথবা SMS-এর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবে যে এই তারিখ তোমাদের ইন্টারভিউটা আছে। চলো, তো আমি তোমাদের সুবিধার জন্য এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে তোমার ক্লিক করে ডাইরেক্ট কিন্তু এটা ফিল আপ করতে পারবে। তো চলো আমি ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি। তো এইটা হচ্ছে সেই অফিসিয়াল নোটিফিকেশান, সেই অফিসিয়াল যে ফর্ম ফিল আপ সেটা দেখতে পাচ্ছ, অফিসিয়াল ফর্ম। অবশ্যই তোমাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, সাবমিট করতে হবে, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে। আর কোনো রকম কোনো পরীক্ষা বা কোথাও যেতে হবে না, শুধুমাত্র স্কিল টেস্ট দিয়ে বা তোমাকে হচ্ছে ইন্টারভিউয়ে ডেকে নেবে ওরা। ঠিক আছে, তো চলো আমি একে একে বলে দিই। দেখো নিয়োগটা করছে কিন্তু বেসিল বলে একটা কোম্পানি রয়েছে, সেই কোম্পানি কিন্তু এটা পুরোটাই গভর্নমেন্ট কোম্পানি। ঠিক আছে, কোনো প্রাইভেট কোম্পানি নয়, পুরোটা গভর্নমেন্ট কোম্পানি, PSU। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের কিন্তু এই রিক্রুটমেন্টটা হচ্ছে। চলো আমি দেখিয়ে দিই অ্যাডভার্টাইজমেন্ট নম্বর। এখানে তোমার কী করবে, এখানে ক্লিক করে সিলেক্ট করে নিলে 464 যেটা আছে, ঠিক আছে, এটা সিলেক্ট করে নিলে হাউ মেনি পোস্ট ওয়ান্ট টু অ্যাপ্লাই, তুমি কতগুলো পোস্ট অ্যাপ্লাই করতে চাইছো। যেমন দেখো ওখানে অনেকগুলো পোস্ট দেখালাম, যেমন তোমার হচ্ছে গিয়ে এমটিএসের আছে, অন্যান্য পোস্ট রয়েছে। তুমি এখানে সিলেক্ট করলে যে কতগুলো পোস্ট তুমি আবেদন করবে, একটা, দুটো, নাকি যে কোনো একটাই করবে, সেটা তুমি ফিল আপ করলে। যদি একটাই করতে চাও সেক্ষেত্রে একটাই সিলেক্ট করবে। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো আমি একটা সিলেক্ট করলাম, বা তুমি যদি চাও দুটো করতে দুটো করতে পারো। ঠিক আছে, তো আমি একটা সিলেক্ট করলাম। এবার দেখো অ্যাডভার্টাইজমেন্ট বাই, এটা তোমাদের কিছু করার দরকার নেই, এখানে তোমাকে সিলেক্ট করতে হবে কোন পোস্টের জন্য তুমি আবেদন করতে যাচ্ছ। অর্থাৎ আমি তোমার দেখালাম এমটিএসের জন্য আবেদন করছো, নাকি তুমি তোমার ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করছো, না কোনটার জন্য, সেটা তোমাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, সিলেক্ট করার পর তোমাদের কী করতে হবে সেটা হচ্ছে ক্যান্ডিডেট নেম, তোমাকে তোমার নামটা লিখতে হবে। তোমার যে নাম আছে অবশ্যই ফুল নেম লিখবে। ঠিক আছে, কোনো শুধুমাত্র নাম লিখে রেখে দিলে তারা কিন্তু নয়, নাম এবং টাইটেল দুটোই লিখবে। ঠিক আছে, এবং এটা লিখবে কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেট আছে সেই সার্টিফিকেট অনুযায়ী লিখবে। ঠিক আছে, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট অনুযায়ী লিখতে হবে, নিজের মতো করে ভুলভাল নাম লিখবে না যে নাম ভুল হয়ে গেল। ঠিক আছে, এবং চেষ্টা করবে মিস্টার বা মিসেস বা তোমার হচ্ছে কি ডক্টর, এরকম টাইটেল যেন না থাকে। ঠিক আছে, মানে আগে যে এরকমভাবে সার মানে টাইটেল দেবে না, ঠিক আছে। নামটা কীরকম লিখবে, ধরো তোমার নাম হচ্ছে রাজু রায়, তো তুমি লিখলে আর এ বড় হাতে লিখবে পুরোটা, ঠিক আছে, আর এ জে ইউ আর ও ওয়াই, ব্যাস হয়ে গেল, ঠিক আছে। শ্রী রাজু রয় এইসব লেখার দরকার নেই, ঠিক আছে, বা মিস্টার রাজু রয় এইসব লেখার দরকার নেই। চলো এবার আসি ফাদার নেম, নিজে নিজে বাবার নাম লিখবে। ডেট অফ বার্থ কী করবে, এখানে ক্লিক করবে, ক্লিক করার পর তোমাদেরকে এখানে সিলেক্ট করতে হবে, অর্থাৎ তুমি কত সালে আগে লিখে যে সালটা সিলেক্ট করলে, ধরো তুমি 1992 জন্মগ্রহণ করছো, তারপর তুমি কোন মাসে জন্মগ্রহণ করছো এখানে সিলেক্ট করলে, অর্থাৎ এগুলোতে ক্লিক করলে তোমাদের কিন্তু হয়ে যাবে। দেখো দেখতে পাচ্ছ এখানে ক্লিক করলে তোমার কিন্তু হয়ে যাবে, তাই তুমি এখানে একটা তারিখ সিলেক্ট করলে ব্যাস তোমার তারিখ কিন্তু দেখিয়ে দেবে, ঠিক আছে। দেখানোর পর তোমার কিন্তু অবশ্যই এটা কিন্তু মাধ্যমিকের সার্টিফিকেট অনুযায়ী হতে হবে। মেল আইডি দেবে, একটা মেল আইডি অবশ্যই ভ্যালিড মেল আইডি দেবে। দেওয়ার পর তোমার দেখো মোবাইল নাম্বার চাইছে, মোবাইল নাম্বারটা অবশ্যই ঠিকঠাক মোবাইল দেবে। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অর্থাৎ মোবাইল নাম্বার এবং ইমেল আইডি, এই দুটোই কিন্তু ইম্পর্টেন্ট। দুটো না যদি ভুলভাল দাও তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। দুটো কিন্তু অবশ্যই ঠিকঠাক দেবে, কারণ এখানে তোমাদের যাবতীয় যা আপডেট সব কিন্তু এখানে দেবে, মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে, ঠিক আছে। চলো অল্টারনেটিভ মোবাইল নাম্বার যদি থাকে তাহলে দিয়ে দিবে। আধার নম্বর দেখো, আধার নম্বর আধার কার্ডের নম্বর সবাই দিয়ে দেবে, ঠিক আছে, এটা ম্যান্ডেটরি দিয়ে দিয়েছে, মানে এখানে তোমাকে করতেই হবে। যদি আধার কার্ড না থাকে তাহলে কিন্তু সমস্যা আছে, এখানে হবে না, ঠিক আছে, আধার কার্ড দিতেই হবে। আচ্ছা এইটা এমপ্লয় স্টেট ইন্স্যুরেন্স নাম্বার, এটা কোনো ব্যাপার নয়, এটা থাকলে দেবে না থাকলে না দেবে, ঠিক আছে। যদি কারো ইন্স্যুরেন্স করা থাকে দেবে, না দেওয়ার দরকার নেই। প্যান নম্বর, প্যান নম্বরও এখানে ম্যান্ডেটরি, অর্থাৎ প্যান কার্ডের নাম্বার তোমাকে লিখতে হবে। যদি প্যান কার্ড না থাকে তাহলে কি হবে না, হবে না, ঠিক আছে। ক্যাটাগরি সিলেক্ট করবে, আচ্ছা সিলেক্ট করার পর ন্যাশনালিটি, এখানে অবশ্যই তোমাকে সিলেক্ট করতে হবে ইন্ডিয়ান, ঠিক আছে, ন্যাশনালিটি কী সিলেক্ট করবে ইন্ডিয়ান। বেশ, রিলিজিয়ান অর্থাৎ তুমি তোমার ধর্ম যেটা সেটা সিলেক্ট করলে, হিন্দুতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা যেটা আছে সেটা লিখলে, ঠিক আছে। তারপরে দেখো জেন্ডার, জেন্ডার সিলেক্ট করে নেবে। ম্যারিটাল স্ট্যাটাস, তুমি কি ম্যারিড নাকি আনম্যারিড সিলেক্ট করলে। কারেন্ট অ্যাড্রেসে কি তোমাকে নিজে নিজের অ্যাড্রেস লিখতে হবে, অর্থাৎ তুমি কোন গ্রামে বাস করো সেই ভিলেজ প্লাস পোস্ট লিখলে, ঠিক আছে। যেরকম তুমি তোমার অ্যাড্রেস লিখো, প্রপার অ্যাড্রেস ভিলেজ প্লাস পোস্ট যদি থাকে গ্রামের বাসিন্দা হলে, ঠিক আছে। তারপর পুলিশ স্টেশন, তারপর হচ্ছে তোমার পিনকোড, ডিস্ট্রিক্ট, ঠিক আছে, সমস্ত কিছু কিন্তু ফিল আপ করবে। আর যদি তুমি পৌরসভা বাসিন্দা হয়ে থাকো সেক্ষেত্রে ওয়ার্ড নাম্বার, তারপর তুমি যেরকমভাবে লেখো সেইভাবে তোমরা ফিল আপ করবে, নিজে নিজের পুলিশ স্টেশন, ব্লক, সমস্ত কিছু লিখবে এবং লাস্টে পিন নম্বর দিয়ে ওয়েস্ট বেঙ্গল লিখে সাবমিট করবে, ঠিক আছে। তারপরে দেখো সিটি, কোন সিটিতে থাকো সেটা লিখে দিলে। সিটি অর্থাৎ তুমি তোমার নিজের যে পরিচিত জায়গা, অ্যাকচুয়ালি যে লোকাল, যেটা লোকাল এরিয়া তোমার, অ্যাকচুয়ালি এখানে তুমি কিন্তু ব্লকের নামটা লিখতে পারো, ঠিক আছে, অথবা ডিস্ট্রিক্টের নামও লিখতে পারো, অসুবিধা কিছু নেই। সিটিটা কোনো একটা ম্যান্ডেটরি নয়। আচ্ছা তারপরে দেখো স্টেট, স্টেট অবশ্যই তোমার ওয়েস্ট বেঙ্গল লিখবে। পিনকোড এখানে যার যেটা আছে পিনকোড লিখে নিলে, ঠিক আছে। এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে এখানে ক্লিক করে দেবে, যদি না থাকে তাহলে এখানে ক্লিক করার দরকার নেই। আচ্ছা এবার দেখো সেম জিনিসটা আসছে, এবার নেক্সটে যাবে, নেক্সটে ক্লিক করলে তোমার কিন্তু পরে একটা পেজ আসবে, সেখানে তোমাকে হয়তো ডকুমেন্টগুলো আপলোড করতে বলবে, কতদূর কী পাস করেছো সেটা লিখতে বলবে, দেন সাবমিট করলে তোমার কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বোঝাতে পেরেছি। তো যাদের দেখো এই সমস্ত আপডেটগুলো না অ্যাকচুয়ালি কী হয়, সবাই কিন্তু এই সমস্ত জবগুলোতে আপডেট করে না, ঠিক আছে, কারণ এগুলোতে কি ভ্যাকেন্সি একটু কম থাকে, ছেলেমেয়েরা ভাবে যে এত কম ভ্যাকেন্সিতে আবেদন করে কী হবে, একটু যদি ভালোভাবে পড়াশোনা করা যায়। বা একটু দেখো ইন্টারভিউতে কী হয়, ইন্টারভিউ তোমাকে দু চারটে প্রশ্ন করবে, তুমি সেই রকম যদি ভালো উত্তর দিতে পারো তাহলে কিন্তু এখানে চাকরিটা হয়ে যাবে, ঠিক আছে। কোনো লিখিত পরীক্ষা যেহেতু নেই, তো আমি বলবো যদি সম্ভব হয় ফিল আপ করে দিতে পারো, তোমার ব্যাপার বাকিটা, ঠিক আছে। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা কোন জেলা থেকে দেখছো আমাকে কিন্তু কমেন্ট করে দিও, তাহলে সেই জেলায় তখনই আপডেট পেলে আমি দিয়ে দেবো, ঠিক আছে। তো থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ধরে দেখার জন্য, নমস্কার।